আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। আজকে আমি আপনাদের দারুণ মজাদার একটা বিস্কিটের রেসিপি শেয়ার করব। এটা দেখতে এবং খেতে কিন্তু ভীষণ মজার হয়, আর শুধুমাত্র আটা দিয়ে কিন্তু এই বিস্কিটটা আমি তৈরি করে নিয়েছি কোনো রকম ঝামেলা ছাড়াই। চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে এই মজাদার বিস্কিটটা তৈরি করতে হয়। প্রথমে একটা বাটির মধ্যে আমি হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি, অবশ্যই কিন্তু ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি সেই চিনিটা। এটা কুসুম গরম পানি দেওয়ার কারণটা হলো ঘিটা আর হলো চিনিটা গলতে সুবিধা হবে সেজন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে মিশ্রণটাকে আমি হ্যান্ড উইজ দিয়ে একটু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আটাটাকে আমি হ্যান্ড উইজ দিয়ে একটু ভালো মতন মিশিয়ে নেব, যেহেতু ডোটা একটু লিকুইড মনে হচ্ছে সেজন্য আমি আরও হাফ কাপের মতন আটা ব্যবহার করব। আপনারা আপনাদের প্রয়োজন মতন ডো অনুযায়ী কম বেশি করে আটাটা ব্যবহার করে নেবেন। এই দেখুন আমি এখন হ্যান্ড উইজটা একটু সরিয়ে নিচ্ছি, হাতের সাহায্যে ডোলে ডোলে আমি একটা ডো তৈরি করে নিব। একবার শক্তও না আবার একবারে নরমও না, রুটির চেয়ে কিছুটা শক্ত ডো আমি তৈরি করে নিব, আপনাদের আমি দেখিয়ে দেবো। এই দেখুন আমার ডোটা কিন্তু ডোলে নেওয়া হয়ে গেছে। এই ডোটা তৈরি করতে আমার দুই কাপের মতন আটা লেগেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম, আপনারা চাইলে কিন্তু যে কোনো বাদাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে কাজু বাদামটা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতন। একটু ভালো মতন মিশিয়ে নিলাম। এখন সেখান থেকে একটা লিচি নিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে একটা রুটি বেলে নিব। এই দেখুন আমি একবার পাতলা না মোটা সাইজের রুটি তৈরি করে নিব, আপনারা হয়তো বা দেখে বুঝতে পারবেন। সামান্য পরিমাণ আটা দিয়ে আমি বেলার সুবিধার জন্য আটা দিয়ে তারপর কিন্তু আমি রুটিটা বেলে নিচ্ছি। এই দেখুন আমি রুটিটা এভাবেই কিন্তু বেলে নেব। এই দেখুন আমি রুটিটা কিন্তু বেলে নিচ্ছি। আমার রুটিটা বেলা হয়ে গেছে, একবার পাতলাও না একবার মোটাও না, মিডিয়াম সাইজের রুটি আমি বেলে নিয়েছি। এই দেখুন আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এখন একটা কুকি কাটার দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ রুটিটাকে এভাবেই কেটে নিব। আপনারা চাইলে কিন্তু বয়মের মুখা দিয়েও এই কাজটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে বড় ছোট করে কেটে নিতে পারবেন। এটা সুন্দর লাগছে, আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন। আপনাদের কাছে যদি কুকি কাটাটা না থাকে, আপনারা যে কোনো বয়মের ছোট মুখাটা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এতে কিন্তু দেখতে আরও সুন্দর, আরও আকর্ষণীয় লাগবে। আর বিস্কুটগুলো কিন্তু খুবই মজার হয়। আপনারা 15 থেকে 20 দিনের মতন এই বিস্কিটটা ঘরে রেখে সংরক্ষণ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এই দেখুন আমার কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে, আমি সেম প্রসেসে এইভাবেই কিন্তু সবগুলো করে নিয়েছি। এই দেখুন সবগুলো করা হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে করে আমি কুকিগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন একবারে লো তেলটা গরম করে দিবেন, একবারে ঠান্ডা অবস্থায় দিবেন না, এতে কিন্তু যে কোনো জিনিসে ভাজালে কিন্তু ভালো হয় না। এই দেখুন আমি একে একে কিন্তু দিয়ে দিলাম, এক পাশ না হওয়া পর্যন্ত কিন্তু আমি এভাবেই ভেজে নেব। আমার এক পাশ কিন্তু একটু কালার চলে এসেছে, এই অবস্থায় কিন্তু আমি উল্টে দিচ্ছি। আমি সবগুলো কুকি কিন্তু এভাবে উল্টে দেব। এই দেখুন এটা কিন্তু দেখতে এবং খেতে কিন্তু ভীষণ মজার হয়, আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এই দেখুন আমার সবগুলো কিন্তু উল্টে দেওয়া হয়ে গেছে, বাদামি রং করে কিন্তু আমি কুকিগুলোকে ভেজে নিয়েছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। এই দেখুন আমি এখন একটা ছাঁকনির সাহায্যে কিন্তু সবগুলো কুকি উঠিয়ে নিচ্ছি। এই দেখুন আপনারা চাইলে কিন্তু আরেকটু গাঢ় করেও ভেজে নিতে পারেন, তবে কিন্তু এই কালারটা নামানোর পরে আরেকটু ডার্ক হবে। এই দেখুন আমি সবগুলো কুকি কিন্তু এভাবে উঠিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি, আর শব্দটা হয়তো বা শুনেই বুঝতে পারবেন কুকিগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এই দেখুন আমি সবগুলো কুকি কিন্তু এভাবেই ভেজে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর আর কতটা ইয়াম্মি লাগছে, আর বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে শব্দটা শুনেই বুঝতে পারছেন, আর ভিতরটা অনেকটা সফট হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন।
সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।